ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। তোমাদের আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের নিয়ে এসেছি প্রফেশনাল ট্যাক্স অফিসে। তোমরা যারা ব্যবসা বাণিজ্য করো তাদের বা চাকরি বাকরি করো তাদের সবাইকে প্রফেশনাল ট্যাক্স দিতে হয়, এটাই নিয়ম। আর এই প্রফেশনাল ট্যাক্স দেওয়ার সময় যদি কোনো প্রবলেম হয় বা এই সংক্রান্ত কোনো সমস্যা যদি তোমরা ফেস করো তাহলে এটাকে অনলাইনে আবেদন করা যায় সেই সমস্যা রেকটিফাই করার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় এই অনলাইনে আবেদন করলেও সেই সমস্যার কোনো সমাধান হয় না, তখন আমাদের সরাসরি দপ্তরে আসতে হয়। কিন্তু আমরা জানি না কোথায় যাব, কিভাবে কার সাথে কথা বলবো, হ্যাঁ কোথায় এই প্রফেশনাল ট্যাক্সের অফিস। আমি তোমাদের এইটা দেখানোর জন্যই আজকে এসে গেছি কলকাতা ময়ূর ভবনে। ময়ূর ভবন না, ময়ূর ভবনের পাশে জলসম্পদ ভবনে, তার পেছনেই হচ্ছে প্রফেশনাল ট্যাক্সের অফিস। আজকে সেই অফিসে তোমাদের দেখাবো, যদি তোমাদের কোনো উপকার লাগে তাহলে তোমরা দেখতে থাকো প্রফেশনাল ট্যাক্স অফিস। দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে কি বড় বিল্ডিংটা দেখো, এটা 11-তলা বিল্ডিং দেখতে পাচ্ছ। তিন দিকে বিল্ডিং দ্বারা পরিবেষ্টিত। সুউচ্চ বিল্ডিং, অনেক বড়। যারা তোমরা সমস্যায় পড়েছো, প্রফেশনাল ট্যাক্সের জট কাটাতে পারছো না, তারা অবশ্যই তোমরা চলে আসো এই অফিসে। অ্যাড্রেসটা তোমাদের বলে দিচ্ছি আবারও, সল্টলেক সেক্টর 1, করুণাময়ী স্টপেজ অথবা জলসম্পদ ভবনের এসে তার পিছন দিকে। এই জলসম্পদ ভবন, এই জলসম্পদ ভবনের পেছনের অফিসটা এই যে তোমাদের দেখাচ্ছি গলি দিয়ে। এই যে রাস্তাটা দেখছো এটা দিয়ে সোজা চলে যেতে হবে, চলে গেলে তাহলে তোমরা ওই প্রফেশনাল ট্যাক্সের অফিসটা পাবে। তোমরা দেখছো জলসম্পদ ভবন, আর এই জলসম্পদ ভবনের পাশেই বিকাশ ভবন। চলো আমাদের বিকাশ ভবনটা একটু দেখিয়ে দিই। তবে আজকে আমি এসেছি মূলত জলসম্পদ ভবনের পিছনে প্রফেশনাল ট্যাক্স সংক্রান্ত একটি কেসে। দেখতে পাচ্ছ তোমরা বিকাশ ভবন, বিকাশ ভবন, বিকাশ ভবন তো নাম শুনেই থাকবে তোমরা। বিল্ডিংটাকেও দেখে নাও, খুব উঁচু বিল্ডিং, আর ঠিক তার পাশে জলসম্পদ ভবন। দুটোই পশ্চিমবঙ্গ সরকারের অফিস, এখানে বিভিন্ন অফিস রয়েছে। এর উল্টো দিকটাও তোমাদের দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছি একটা মেলা চলছে এখানে কোনো কিছু,
আর এই আরেকটা কথা, এই জলসম্পদ ভবনের ঠিক উল্টো দিকে সুইমিং একাডেমি অবস্থিত। এটা পশ্চিমবঙ্গ ক্রীড়া দপ্তরের অধীনে। দেখতে পাচ্ছ সুইমিং পুল আছে এর মধ্যে। তাহলে চলো এবার আমরা ওই ভেতরে যাই, প্রফেশনাল ট্যাক্সের ভেতরে। ডিরেক্টরেট অফ কমিশনাল কমার্শিয়াল ট্যাক্সেস স্টেট জিএসটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্লক ডিএফ সেক্টর 1 সল্টলেক কলকাতা 700091। অ্যাড্রেসটা তোমরা দেখে নাও। এবারে চত্বরটা দেখো, এখানে রীতিমতো হোটেল ফোটেল সবই আছে। দেখতে পাচ্ছ যদি কেউ বাইকে আসো, বাইক রাখার যথেষ্ট জায়গা আছে এখানে। আর গাড়ি এলে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে আমি দেখছি, কিন্তু জানি না এটা বাইরের গাড়িকে পার্কিং করতে দেয় কি না। আমার মনে হচ্ছে না, কারণ এখানে সবই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্টিকার লাগানো আছে। খুব সুন্দর বড় চত্বর, তবে তোমরা যদি সমস্যায় পড়ো কখনো তাহলে সরাসরি চলে আসবে, দেরি করার দরকার নেই। হাওড়া থেকে শিয়ালদা থেকে অনেক বাস আসছে সল্টলেক। সল্টলেক করুণাময়ী স্টপেজে নামতে পারো, অথবা তোমরা জলসম্পদ ভবন ওখানে এসে তার পেছনের বিল্ডিংটা, খুব বড় বিল্ডিং, তোমাকে দেখাবো, তোমাদেরকে সেই বিল্ডিংয়ে এসে ওখানে এনকোয়ারিতে জিজ্ঞেস করে তোমার সমস্যার সমাধান করতে পারো। দেখো কি বিশাল বিল্ডিং। তিন দিকে ঘেরা বিল্ডিংটা। এটা ভেতরটা দেখাচ্ছি অফিসের। সুবিশাল করিডোর, আর এখানে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় কোনো কিছু কাজের জন্য। আমার তো হয়নি, তোমাদেরও আশা করি হবে না। লিফট আছে, তবু আমি সিঁড়ি দিয়েই নামছি শুধু তোমাদের দেখাবো বলে। ছিমছাম পরিবেশ, খুব ফাঁকা ফাঁকা, বাট এখানে এলে তোমার কোনো রকম কাজে অসুবিধা হবে না, তোমাদের আগেই বলেছি। যারা প্রফেশনাল ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যায় পড়েছো অথচ অনলাইনে অ্যাপ্লাই করে তাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তারা অবশ্যই এখানে এসে সেই সমস্যার সমাধান করে যেতে পারো। এর সামনে দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো যাচ্ছে, দেখো।
এই যে মেট্রো ব্রিজটা, খুব সুন্দর জায়গা সল্টলেক, ছিমছাম নিরিবিলি। দেখতে পাচ্ছ আগে সল্টলেকে গাড়ি ঘোড়া পাওয়া যেত না, কিন্তু এখন তুলনামূলকভাবে অনেকটাই ভালো হয়েছে। অনেক দেখছি দোকানপাটও হয়েছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম জায়গা, একটা আভিজাত্যের ছোঁয়া রয়েছে এই সল্টলেক। তোমরা দেখছো এই সব কিছুই অশোক এক্সক্লুসিভ চ্যানেলের সৌজন্যে। এখানে একটা মেলা চলছে, মেলা শুরু দুপুর দুটো থেকে রাত্রি নটা। এখন যেহেতু দুপুর দুটো বাজতে কিছু বাকি আছে, তাই মেলার গেট এখন বন্ধ, আর তোমাদেরও আমি সেটা দেখাচ্ছি না। বন্ধুরা, তোমরা প্রফেশনাল ট্যাক্সের অফিস দেখলে, আশা করি যারা এই সমস্যায় মানে সম্মুখীন হয়েছো, তারা এখানে এসে সেই সমস্যার অবশ্যই দ্রুত সমাধান তোমরা করতে পারবে, আর এই আশা রাখি। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অন্যদের ছড়িয়ে দাও, যাতে তারা এই গুরুত্বপূর্ণ দপ্তরটিকে দেখতে পায়, তারা এই সম্পর্কে জানতে পারে। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নতুন বছরের শুভেচ্ছা জানাই, আর বাই বাই।